আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রেথা ইসলাম কনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সিটি কর্পোরেশন উপনির্বাচন সহ বিভিন্ন নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়। যেসব দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত তাদেরকে সিটি নির্বাচনগুলো দেখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। বারবার দেশে সামরিক স্বৈর শাসকেরা ক্ষমতা দখল করেছে, সেখানেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দলটি। প্রধানমন্ত্রী বলেন, ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি স্বৈর শাসকদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছিল। মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখছে আওয়ামী লীগ। সন্ত্রাসী দল বিএনপিকে ভোট দেবে না জনগণ। তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করে না, জনগণের ভোট পায়। বারবার ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা বাহিনী। বিএনপি অংশ না নিলেও নির্বাচন করতে চাপ দেয়া হচ্ছে তাদের। ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও জামিনের পরও মুক্তি না দেয়া সহ নানা হয়রানি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনী মাঠ বিরোধী দল শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করছে সরকার। গ্রেফতার, মামলা ও সাজা তারই অংশ। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন বাংলাদেশের মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে, তখন মিথ্যাচার শুরু করেছে সরকার। সেন্ট মার্টিন দ্বীপ লিজ দেয়া নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন মির্জা ফখরুল। ভারী বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের সব কয়টি নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। তীব্র স্রোতে লোকালয়ে ঢুকছে দুধকুমার নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এছাড়াও বাঁধ ভাঙার উপক্রম হয়েছে আনসারঘাট এলাকায়। উদ্বিগ্ন হয়ে পড়েছে নদী তীরের মানুষেরা, যদিও বাঁধ রক্ষার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কয়েকদিন ধরেই সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তলিয়ে গেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি। পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে সাজাদপুর উপজেলার কৈচুরি ইউনিয়নের ইটাপাচির এলাকায় ভাঙনে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে অনেকে এই খোলা আকাশের নিচে বসবাস করছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।